আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ভিউয়ার্স। আজ আপনাদের সামনে ডেল্টা ভিএফডি নিয়ে উপস্থিত হলাম। এটির মডেল হলো ভিএফডি 037E43A। তো এই ইনভার্টারটি যদি কখনো বিভিন্ন ধরনের অ্যালার্ম আসে, যেমন OC1 OC2 এরকম ধরনের কখনো যদি আউটপুট শর্ট দেখায়, তো সেক্ষেত্রে কিভাবে আমরা আইজিবিটি ইনভার্টার না খুলে কিভাবে চেক করব, তো সেই বিষয়ে আজকে ভিডিও দেখাবো। তো এই ইনভার্টারটির তার আগে প্রত্যেকটা টার্মিনাল সম্পর্কে জেনে নেই। এই যে প্রথম যে এক নম্বর টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউ দেখতে পাচ্ছেন, তারপর একটা ভি, এরপর একটা ডাব্লু। এটা হলো আউটপুট ইউ ভি ডাব্লু, এটা মোটর কানেকশন হয়। তো এরপর একটা হলো এখানে দেখতে পাচ্ছেন প্লাস অবলিক দিয়ে এখানে B1, এরপরে B2, এরপর মাইনাস নেগেটিভ, অর্থাৎ এটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এবং B1 অর্থাৎ ব্রেক রেজিস্টারের কানেকশন এখানে একটা হবে, আর B2 এখানে একটা ব্রেক রেজিস্টারের কানেকশন হবে। এরপর এপাশে এটা গ্রাউন্ড কানেকশন, এরপর L1 L2 L3। তো এখন আমরা যখন আইজিবিটি চেক করব যে আইজিবিটি শর্ট হয়েছে কিনা, তো এটা ফাইন্ড আউট করার জন্য আমরা প্রথমে মিটারে ডায়োড অপশনে রাখব, এখানে ওহমস আছে, এখানে ডায়োড মোডে রাখব। রাখার পর এখানে এই যে পজিটিভ টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই পজিটিভ টার্মিনালে নেগেটিভ কট ধরব, এই যে নেগেটিভ নেগেটিভ কট ধরব, এরপর UVW চেক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে 0.413 ভ্যালু আছে, এরপর একটাও কিন্তু সেম আছে দেখতে পাচ্ছেন, তারপর একটা এটাও কিন্তু সেম আছে, অর্থাৎ আইজিবিটি UVW তিনটা ফেজ সেম ভ্যালু আছে। তো এরপর এখন মিটার ঘুরিয়ে ধরব, এই যে পজিটিভটাতে রেড কট ধরলাম, ধরে তিনটা দেখব, এখানে ভ্যালু নেই, ওপেন, তারপর একটা ওপেন, তারপরটা ওপেন। যদি আইজিবিটি খারাপ থাকতো সেক্ষেত্রে হয়তো এটা শর্ট দেখাতো, তো এখানে কিন্তু ভালো দেখাইতেছে, অর্থাৎ তিনটাই সেম আছে। এরপর যে নেগেটিভ যে টার্মিনাল দেখতে পাচ্ছেন মাইনাস, এটাতে পজিটিভ কট ধরব, এরপর ইউ, এখানে দেখতে পাচ্ছেন 0.435 আছে, তারপর একটা এটাও সেম আছে, ডাব্লু ফেস এটাও সেম আছে। তো এখন আবার এটাও ঘুরিয়ে ধরব, এখানে নেগেটিভে নেগেটিভ কট ধরব, ধরে এরপর UVW চেক করব, এখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে, ওপেন ওপেন, অর্থাৎ আমার মোটর আউটপুট এটা কোনো প্রকার শর্ট নেই, এভাবে থাকলে ঠিক আছে। তো এখন আমরা আউটপুট চেক করলাম, এখন চেক করব ইনপুট। তো ইনপুট চেক করার ক্ষেত্রেও এই পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা থেকে চেক করতে হবে। তো এখন আমি এই পজিটিভ যে পজিটিভে নেগেটিভ কট ধরলাম, নেগেটিভ কট দেখতে পাচ্ছেন, পজিটিভ নেগেটিভ কট, এরপর আমি এপাশে চেক করব। তো এপাশে L1 দেখতে পাচ্ছেন, L1 0.484 ভ্যালু আছে, তো এরপর একটা L2, L2টাও সেম আছে, একটু ডিফারেন্স, এটা কোনো সমস্যা না। তো এরপর একটা এটাও সেম আছে, দুই এক ডিফারেন্স বা 5-7 ডিফারেন্স, এটা কোনো ডিফারেন্স না, কিছু ব্যতিক্রম থাকতে পারে, তো এভাবে থাকলে ঠিক আছে, শর্ট নেই। তো এরপর এখানে নেগেটিভ কট সরিয়ে এবার পজিটিভ কট ধরব, যে পজিটিভ, অর্থাৎ পজিটিভে পজিটিভ কট ধরলাম মিটারের,
এরপর আবার চেক করব L1 ওপেন L2 ওপেন L3 ওপেন অর্থাৎ ঠিক আছে এরপর নেগেটিভ এখন নেগেটিভে পজিটিভ কর ধরব নেগেটিভে পজিটিভ কর ধরার পরে তিনটাতে সেম ভ্যালু থাকবে L1 ইয়ার্স দেখতে পাচ্ছেন 0.483 ভ্যালু আছে তো L2 এটাতেও প্রাইস সেম আছে এক ডিফারেন্স আছে তো এরপরেরটাও একটু এক বেশি আছে তো এভাবে থাকলে ঠিক আছে এরপর এখান থেকেও আবার মিটারটা ঘুরিয়ে ধরব নেগেটিভে নেগেটিভ কট ধরব নেগেটিভে নেগেটিভ কট ধরার পরে আবারও সেম ভাবে L1 L2 L3 চেক করব ওপেন 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 ভিউয়ার্স এখন যেভাবে IGBT চেক করে দেখালাম এভাবে যদি আপনার ইনভার্টারের IGBT চেক করেন তো এভাবে যদি ভ্যালু থাকে তাহলে আপনার IGBT ভালো আছে তো এভাবে চেক করার পর কোনোটা যদি শর্ট দেখায় কোনোভাবে তাহলে বুঝে নিতে হবে ওই ফেজটা শর্ট হয়ে গেছে আজ এখানে শেষ করব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন ধন্যবাদ।